সম্মানিত অভিভাবক, টাইমস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা নেবেন। আপনারা জানেন যে বাংলাদেশের করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা বাসায় আবদ্ধ হয়ে পড়ছে। তাই তাদের শিক্ষাজীবন সচল রাখার জন্য আমরা অনলাইন ভিত্তিক ডিজিটাল ক্লাস শুরু করেছি। আমার বিশ্বাস, এই ক্লাসগুলো নিয়মিত দেখলে শিক্ষার্থীরা বাসায় থেকেই পড়াশোনা কেন্দ্রিক সকল সমস্যা কাটিয়ে উঠতে পারবে। চলুন আজকের ভিডিও ক্লাসটি শুরু করি। প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা প্রাথমিক গণিত বইয়ের কিছু অঙ্ক করব। চলো তাহলে আমাদের অঙ্ক করার জন্য প্রথমত যে জিনিসগুলো দরকার সেগুলো নিয়ে বসি। তোমরা সকলে খাতা কলম এবং তোমাদের অঙ্ক বইটি বের করো। অঙ্ক বইয়ের 56 এবং 57 নম্বর পৃষ্ঠাটি সকলে খোলো। আশা করছি তোমরা সকলে খুলে ফেলেছ এতক্ষণে। চলো আজ তাহলে আমরা অঙ্ক যেগুলো শিখবো সেগুলো একটু দেখি। আজ আমরা 56 পৃষ্ঠায় তোমরা লক্ষ্য করছো 4.5 অনুশীলনী কিছু অঙ্ক রয়েছে। তার মধ্যে আমরা যে বিষয়গুলো আজকে শিখবো তা হচ্ছে 1 ভাগ কর, 2 সহজ পদ্ধতিতে ভাগ কর, 3 খালি ঘর পূরণ কর, 4 লিখিত সমস্যা। তো বন্ধুরা, তোমরা অবশ্যই এতক্ষণে দেখছো যে 4.5 অনুশীলনীর চারটি অংশ আমরা আজকে শিখবো, যা তার মধ্যে প্রথমে অংশ রয়েছে ভাগ কর। তো চলো শুরু করা যাক। সকলে লক্ষ্য করো 4.5 অনুশীলনীর 56 পৃষ্ঠায় আমাদের 1 নাম্বার রয়েছে ভাগ কর, যার মধ্যে অঙ্ক রয়েছে 1 থেকে 20টি। বন্ধুরা, আজকে আমরা এই 20টি অঙ্কের মধ্যে 14 নম্বর অঙ্কটি করব। 14 নম্বর অঙ্কটি দেখো, আমাদেরকে বলা হয়েছে 16 দিয়ে 691 ভাগ করতে হবে। তাহলে বন্ধুরা, এখানে আমাদের রয়েছে ভাজক রয়েছে 16 এবং ভাজ্য রয়েছে 691। তাহলে চলো কীভাবে অঙ্কটি করতে হবে আমরা একটু দেখি। প্রথমত অঙ্কটি করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, ভাজক লিখতে হবে। তো বন্ধুরা, ভাজক কত ছিল আমাদের? 16। তারপরে আমরা যেটা করব, আমাদেরকে কাকে ভাগ করতে হবে? ভাজ্যকে ভাগ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের ভাজ্য কত ছিল বন্ধুরা? চলো একটু ভাজ্য আমরা লিখে নিলি। ভাজ্য রয়েছিল আমাদের 691 বন্ধুরা। তাহলে আমরা 691 লিখে ফেলেছি। এখন আমরা দেখব যে 16 দিয়ে 691কে কী করে ভাগ করতে হয়। প্রথমত দেখব যে 16 দিয়ে 691 কি সরাসরি ভাগ করা যাবে? না, আমাদেরকে কী করতে হবে? প্রথমে 16 দিয়ে 69কে ভাগ করতে হবে। তো সেই ক্ষেত্রে বন্ধুরা, চলো তো দেখি কীভাবে 69কে ভাগ করা যায় 16 দিয়ে। একবার আমি একটু দেখি, 16 একটি কত হয়? 16। 16 দুইবার কত হয়? 32। 16 তিনে 48। 16 চারে 64। হ্যাঁ বন্ধুরা, তাহলে কি করতে হবে আমাদেরকে? 16 চারে এখানে 64 লিখতে হবে। এখন আমরা যেটা করব বন্ধুরা, 69 থেকে 64 যদি আমরা বিয়োগ করি সেক্ষেত্রে আমাদের কত আসবে আমরা একটু লক্ষ্য করি কীভাবে বিয়োগটি করতে হয়। প্রথমে 9 থেকে আমরা 4 বিয়োগ করব। 9 থেকে 4 বিয়োগ করলে বন্ধুরা কত হয়? 5। ঠিক আছে বন্ধুরা, এর পাশাপাশি লক্ষ্য করো, যেহেতু আমরা 9 থেকে 4 বিয়োগ করে ফেলেছি সেক্ষেত্রে 6 থেকে 6 বিয়োগ করলে কত হতে পারে? কত হতে পারে বন্ধুরা? ঠিক বলেছ, 0। তো যেহেতু 0 হয়, কোনো সংখ্যার সামনে যখন আমরা 0 দিচ্ছি সেক্ষেত্রে সেই 0কে কিন্তু আমরা গণনার মধ্যে রাখতে পারছি না। তো সেক্ষেত্রে আমরা এখানে 0 লিখব না। তো সেই এখন যদি আমরা দেখি, 16 দিয়ে কি 5কে বিয়োগ করা ভাগ করা যায়? না। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হচ্ছে, উপরে যে 1 রয়েছে সেই 1কে আমরা নিচে নামিয়ে ফেলছি। 1কে যদি আমরা নিচে নামিয়ে ফেলি সেক্ষেত্রে বন্ধুরা কত হচ্ছে? 51। হ্যাঁ, 51কে এখন আমরা 16 দিয়ে ভাগ করবো। সেক্ষেত্রে আমরা একটু আবার আগের মতো গণনা করি, দেখি তো কত হয়। 16 একে কত হয়? 16। 16 দুয়ে 32। 16 তিনে 48। 16 চারে 64। তো বন্ধুরা, 16 চারে 64, তো 64 অবশ্যই 51 থেকে বড়, তা সেক্ষেত্রে আমরা কিন্তু 16 চারে 64 নিতে পারবো না। সেক্ষেত্রে আমরা কত নিব বন্ধুরা? 16 তিনে 48। সেক্ষেত্রে আমরা 16 তিনে 48 নিচ্ছি। দেখি তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা 51 থেকে 48 বিয়োগ করে কত হয়?
51 থেকে যখন 48 বিয়োগ করতে যাব বন্ধুরা, আমরা একটু লক্ষ্য করি, প্রথমত 1 থেকে কি 8 বিয়োগ করা যায়? না, যায় না। কারণ 1 হচ্ছে ছোট এবং 8 হচ্ছে বড়। তো সেই ক্ষেত্রে বন্ধুরা আমাদেরকে করতে হবে কি, 5 দশক থেকে 1 দশক আমাদেরকে 1 এর সাথে যোগ করে নিতে হবে। তো 1 দশক যদি আমরা 1 এর সাথে যোগ করি তাহলে আমাদের কত হচ্ছে বন্ধুরা? হ্যাঁ, 11। 11 থেকে যদি আমরা 8 বিয়োগ করি দেখো তো কত হয়, 11 থেকে 8 বিয়োগ করলে হবে 3। ঠিক বলেছো, তাহলে আমরা নিয়ে নিলাম 3। এখন লক্ষ্য করো বন্ধুরা, যেহেতু আমরা 5 দশক থেকে 1 দশক এর আগেই নিয়ে নিয়েছি তাহলে আমাদের এখানে কত দশক রয়েছে? হ্যাঁ, 4 দশক রয়েছে। যেহেতু উপরে আমাদের 4 দশক রয়েছে এবং নিচেও আমাদের 4 দশক রয়েছে, সেই ক্ষেত্রে আমরা 4 দশক থেকে 4 দশক যদি বিয়োগ করি আমাদের কত হচ্ছে বন্ধুরা? শূন্য। আমরা এর আগেই জেনেছি যে কোনো সংখ্যার সামনে যদি শূন্য লিখি সেই ক্ষেত্রে সেই শূন্যটিকে গণনা করা হয় না। তাহলে কি বন্ধুরা আমরা এখানে শূন্য লিখবো? জি, ঠিক বলেছ তোমরা, সামনে আমরা শূন্য লিখবো না। তাহলে সেই ক্ষেত্রে বন্ধুরা এখন আমরা দেখি তো, আমরা 16 দিয়ে 691কে আমরা কিন্তু ভাগ করে ফেলেছি। আমাদের ইতিমধ্যে আমরা কি পেয়েছি, ভাগফল পেয়েছি কত? 43। এবং ভাগশেষ কত পেয়েছি বন্ধুরা? 3। তাহলে এই অঙ্কটির কি হচ্ছে, উত্তর হচ্ছে কত বন্ধুরা? ভাগফল হচ্ছে 43 এবং ভাগশেষ হচ্ছে 3। আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছ যে 16 দিয়ে কি হবে, আমরা 691কে ভাগ করলাম। চলো বন্ধুরা, তাহলে আমরা এর পরের অঙ্কে চলে যাই। দেখো তোমাদের 56 নম্বর পেজে সহজ পদ্ধতিতে ভাগ করো নামে কিছু অঙ্ক রয়েছে। এখানে অঙ্ক রয়েছে 1 থেকে 4 পর্যন্ত, অর্থাৎ 4টি অঙ্ক। আমরা এর মধ্যে থেকে 3 নম্বর অঙ্কটি আজ করব। 3 নম্বর অঙ্কটিতে তোমরা লক্ষ্য করো, এখানে ভাজক হিসেবে রয়েছে 1000 এবং ভাজ্য হিসেবে রয়েছে 100000। চলো তাহলে আমরা একটু দেখি কিভাবে 1000 দিয়ে 100000কে সহজ পদ্ধতিতে ভাগ করা যায়। চলো বন্ধুরা শুরু করি। দেখো আমাদের অঙ্কটি প্রথমে আমরা লিখে নিচ্ছি। আমাদের অঙ্কটি রয়েছে কি, 1000 রয়েছে ভাজক এবং 100000 রয়েছে ভাজ্য। তো সেই ক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করি যে যেহেতু আমাদের এই অঙ্কটি দুটি সংখ্যার মধ্যে দেখো অনেকগুলো শূন্য রয়েছে, তাই নয় কি? জি হ্যাঁ। তো সেই ক্ষেত্রে দেখো তো আমাদের ভাজকে কয়টি শূন্য রয়েছে? ভাজকে শূন্য রয়েছে 3টি। একবার গুনে দেখো, 1 2 3। হ্যাঁ ঠিক বলেছ, কয়টি শূন্য রয়েছে? 3টি শূন্য রয়েছে। এবার আমরা একটু লক্ষ্য করি আমাদের ভাজ্যতে কয়টি শূন্য রয়েছে। ভাজ্যতে যদি আমরা একটু গুনি, 1 2 3 4 5টি শূন্য রয়েছে। ঠিক বলেছো তোমরা, 5টি শূন্য রয়েছে। আমরা সেই ক্ষেত্রে একটু দেখি যে এই ধরনের যে অঙ্কগুলো রয়েছে, যে অঙ্কগুলো থেকে শূন্য শূন্য থাকে, অনেকগুলো শূন্য থাকে, আমরা সেই ক্ষেত্রে জানি কি যে ভাজ্য এবং ভাজক এই দুটি সংখ্যার মধ্যে, ভাজক সংখ্যার মধ্যে যে কয়টি শূন্য রয়েছে সেই কয়টি শূন্য যদি আমরা ভাজ্য থেকে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা অনেক অংশে অঙ্কটি করে ফেলতে পারি। তো চলো দেখি, আগে আমরা শূন্যগুলো বাদ দিয়ে দেখি কত দাঁড়াচ্ছে আমাদের। ঠিক, তা আমরা ইতিমধ্যেই জানি বন্ধুরা যে ভাজকের মধ্যে রয়েছে কয়টি শূন্য? 3টি শূন্য। তো সেই ক্ষেত্রে এই 3টি শূন্যকে আমরা কি করব, ভাজ্য থেকে বিয়োগ দেব। তো ভাজ্য থেকে বিয়োগ করতে গেলে দেখি আমরা প্রথম 3টি শূন্য, যে বলে ঠিক বলেছ, প্রথম 3টি শূন্য আমরা দেখে ফেলেছি। এখন আমরা ঠিক একটি একটি করে শূন্য কেটে দিই। দেখি আমাদের ভাজ্যকের একটি শূন্য কাটি এবং ভাজকের একটি শূন্য কাটি। ঠিক একইভাবে আমরা কি করব, ভাজক থেকে একটি শূন্য এবং ভাজ্য থেকে আরও একটি শূন্য। এভাবে আমরা এক এক করে ভাজ্য থেকে এবং ভাজক থেকে সর্বমোট 3টি করে শূন্য কেড়ে দিয়েছি। এখন আমরা দেখি যে এখানে আমাদের কি রয়েছে বন্ধুরা। চলো আমরা দ্বিতীয় লাইনে দেখি, প্রথমে একটি শূন্য সমান সমান চিহ্ন দিই, তারপরে আমরা যেটা করব, আমাদের প্রথম দেখো প্রথম পাঁচ যে আমাদের যে ভাজক ভাজ্য রয়েছে, দেখো ভাজ্যের মধ্যে যখন 3টি শূন্য আমরা কেটে দিয়েছি আমাদের কত সংখ্যা রয়েছে? 100। ঠিক, আমরা 100 লিখেছি। এখন আবার আমরা একটি ভাগ চিহ্ন দেব এবং আমাদের পরবর্তী যে সংখ্যা, কি সংখ্যা রয়েছে আমাদের পরবর্তী সংখ্যা রয়েছে ভাজক, ভাজক থেকে আমরা কিন্তু 3টি সংখ্যা 3টি শূন্য কেটে দিয়েছি বন্ধুরা। এখন আমাদের কত রয়েছে? 1 রয়েছে। ঠিক বলেছো, তাহলে আমরা এখানে লিখব কত? 1। আমরা 1 লিখলাম বন্ধুরা। এখন দেখো তো যদি আমরা 1 দিয়ে 100কে ভাগ করি তাহলে আমাদের কত হতে পারে বন্ধুরা?
হ্যাঁ ঠিক বলেছো তোমরা, একটি যদি আমরা 100 কে ভাগ করি তাহলে আমাদের হবে কত? 100। কত হবে? 100 হবে। তাহলে বন্ধুরা আমরা আমাদের যে 1000 দিয়ে যে 100000কে যে ভাগ করার প্রক্রিয়াটি ছিল সেটি ইতিমধ্যে শেষ করে ফেলেছে। তাহলে কি দাঁড়াচ্ছে বন্ধুরা আমাদের এই 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 অঙ্কর উত্তর হিসেবে কি দাঁড়াচ্ছে, ভাগফল হিসেবে দাঁড়াচ্ছে 100। তাহলে আমাদের এর উত্তর হচ্ছে বন্ধুরা 100। ঠিক বলেছো বন্ধুরা, তাহলে এই অঙ্কটি আমরা ঠিক এইভাবেই করব। তাহলে আমরা সহজ পদ্ধতিতে অঙ্ক করতে পারবো এখন থেকে বন্ধুরা? অবশ্যই। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমি যে অঙ্কটি দেখিয়ে দিয়েছি ঠিক এই নিয়ম অনুসরণ করে তোমাদের 56 নম্বর পেজে যে বাকি আরও 3টি অঙ্ক রয়েছে তোমরা দেখে দেখে করার চেষ্টা করবে বাসায়। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা এখন পরবর্তী ধাপে যাব। পরবর্তী ধাপ রয়েছে আমাদের খালি ঘর পূরণ করো। ঠিক বলেছো বন্ধুরা, চলো দেখি আমরা বইয়ে খালি ঘর পূরণ বলতে কি রয়েছে। দেখো তোমাদের 57 নম্বর পৃষ্ঠায় রয়েছে 3 নম্বর খালি ঘর পূরণ করো। বন্ধুরা এখন যে অঙ্কটি আমরা দেখছি এই অঙ্কটি অনেক মজার একটি অঙ্ক। ঠিক বলেছো, দেখো তোমাদের বইয়ের মধ্যেই রয়েছে যে লেখা রয়েছে চ্যালেঞ্জ। আসলে এই অঙ্কটা তোমাদের জন্য এক ধরনের চ্যালেঞ্জ এবং এই অঙ্কটি আমরা খুবই সহজে করতে পারবো। তো এই অঙ্কগুলোর মধ্যে আমরা আজ 2 নম্বর অঙ্কটি করব। চলো বন্ধুরা কীভাবে 2 নম্বর অঙ্কটি করতে হয় আমরা একটু দেখি। চলো বন্ধুরা আমাদের বইয়ে অঙ্কটি যেভাবে রয়েছে খাতায় অনুরূপভাবে ঠিক সেভাবে আমরা অঙ্কটি তুলে ফেলি। তোমরা লক্ষ্য করছো এই অঙ্কটির মধ্যে অনেকগুলো জায়গায় ফাঁকা ঘর রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই ফাঁকা ঘরগুলি আমাদের জন্য চ্যালেঞ্জ। আমাদের এই ফাঁকা ঘরগুলো সঠিক সংখ্যা দিয়ে পূর্ণ করে এই অঙ্কটিকে সমাধান করতে হবে। তো চলো আমরা চেষ্টা করি কীভাবে এই অঙ্কটিকে খুব দ্রুত এবং সহজভাবে সমাধান করা যায়। তোমরা একটা জিনিস অবশ্যই মনে রাখবে, এই ধরনের অঙ্ক যখন আমরা করতে যাব, অঙ্কের সমাধান যখন করতে যাব, আমরা সবসময় মনে শুরু করব নিচের দিক থেকে। কোথা থেকে? নিচের দিক থেকে। জি হ্যাঁ, নিচের দিক থেকে। এখন তোমরা লক্ষ্য করো, নিচের দিক থেকে যদি আমরা এটা সমাধান করতে চাই তাহলে সেক্ষেত্রে কীভাবে সমাধান করব? হ্যাঁ দেখো, এই অঙ্কটির মধ্যে রয়েছে ভাগশেষ হিসেবে 3। কত রয়েছে বন্ধুরা? 3। দেখো 3-এর উপরে যে সংখ্যাটি রয়েছে 14, তাই না? 14। তাহলে 3-এর এই আমরা যদি 3 বরাবর যদি সংখ্যাটার দিকে লক্ষ্য করি রয়েছে কত বন্ধুরা? 4। তাহলে অবশ্যই উপরের ঘরে যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটি এমন হবে যে তার থেকে 4 বিয়োগ দিলে 3 হয়। হ্যাঁ বন্ধুরা ঠিক বলেছো তোমরা, যে এমনই সংখ্যা হবে। তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই এই উপরে যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটি 4-এর থেকে 3 সংখ্যায় বড়, তাই নাকি? অবশ্যই। তাহলে আমরা 4 এবং 3 যোগ করলে বের করতে পারবো উপরের সংখ্যাটি কত হবে। আমরা সকলে একটু যোগ করে ফেলি তো, 3 এবং 4 কত হয়? হ্যাঁ বন্ধুরা ঠিক বলেছো, 3 এবং 4কে যোগ করলে হবে আমাদের 7। কত হচ্ছে? 7। ঠিক, তাহলে আমাদের উপরে একটি ঘর কিন্তু আমরা সম্পূর্ণ করে ফেলেছি। এখন আমরা শুরু করব, যেটা তোমরা লক্ষ্য করেছো যে এখানে এই ঘরে দেখো 9 থেকে 8 বিয়োগ করে কিন্তু আমরা 1 পেয়েছি। তাহলে এই পাশে আমাদের এখানে কিন্তু আর কোনো অঙ্ক নেই। তাহলে এখানে যেহেতু কোনো অঙ্ক নেই, আমাদের উপরের ঘরে যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটি আমরা কিন্তু বরাবর নিচে নামিয়েছি। তাহলে নিচের ঘরে আমরা কত পেয়েছি বন্ধুরা? 7 পেয়েছি। তাহলে উপরের ঘরটিও কিন্তু সেম একই সংখ্যা হবে বন্ধুরা। তাহলে আমরা উপরের ঘরেও লিখে ফেলি 7। ঠিক ঠিক, আমরা তাহলে আমরা ইতিমধ্যে 2টি ঘর পূর্ণ করে ফেলেছি। এখন তাহলে বন্ধুরা কোন ঘরের কাজ করবো তোমরা একটু গেস ইয়ে করো তো, দেখে অনুমান করে বলো তো। হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি মনে করো তাহলে দেখো আমরা প্রথমে করব এই ঘরটি পূরণ। কেন করব এই ঘরটি পূরণ? করতে গেলে আমরা একটা জিনিস লক্ষ্য করি, দেখো আমাদের উপরে কিন্তু ভাগফলের একটা সংখ্যা দেওয়াই রয়েছে, তাই নয় কি? কত সেটা? 2। ঠিক ধরেছো, 2। তাহলে আমরা যেহেতু একটা ভাগ ভাগফলের একটা সংখ্যা জানি, তাহলে আমাদের এখানে দেখো তো কী রয়েছে, এখানে রয়েছে 28। কত রয়েছে? 28। তাহলে ভাজকের সঙ্গে কত গুণ করলে 28 হয় বন্ধুরা আমরা একটু দেখি তো। তাহলে এই ঘরে 1 রয়েছে, 1-এর পাশে যদি আমরা 1 বসাই তাহলে কত হবে বন্ধুরা? 11। 11-কে 2 দিয়ে গুণ করলে কি 28 হয়? না, 28 হয় না। কত হয় বন্ধুরা? 22 হয়। তো সেক্ষেত্রে আমরা আরেকবার একটু দেখি, 1-এর সঙ্গে 2 অ্যাড করলে কত হয় বন্ধুরা? 12। 12-2-এ কত হবে? 24। তাহলে এটাও 28 হচ্ছে না। 3 বসালে কত হচ্ছে? 3 বসালে 13। 13-2-এ 26। তাহলে 28 হচ্ছে না। 4 বসিয়ে দেখি বন্ধুরা কত হয়। চলো দেখি,
চার বসালে যেটা হয় যে চার আর একে হচ্ছে চোদ্দ, চোদ্দ দুগুণে আঠাশ। তাহলে বন্ধুরা এই ঘরে আমরা কত বসাবো? চার বসাবো, যেহেতু আমরা ইতিমধ্যে দেখলাম যে চোদ্দ দুয়ে আঠাশ হয়। তাহলে আমরা বন্ধুরা দেখো আমরা কিন্তু ইতিমধ্যে আরও একটি ঘর পূরণ করে ফেলেছি। এখন আমাদের রয়েছে একটি মাত্র ঘর। কোন ঘর? আমরা এখন ভাগফলের একটি ঘর বাকি রয়েছে যেটিকে পূরণ করতে হবে। বন্ধুরা একটু লক্ষ্য করো দেখি, ভাগফলের যে ঘরটি রয়েছে সেই ঘরটিতে আমাদের একটি ঘর ফাঁকা রয়েছে, এবং নিচের দিকে একটু যদি আমরা লক্ষ্য করি, নিচে আমাদের সর্বশেষ যে সংখ্যাটি রয়েছে সেটা দেখো তো কত রয়েছে বন্ধুরা? ঠিক ধরেছ, রয়েছে চোদ্দ। তাহলে বন্ধুরা এই চোদ্দ দিয়ে যদি আমরা চোদ্দকে ভাগ করি কত হবে একবার দেখি তো। হ্যাঁ বন্ধুরা, চোদ্দ দিয়ে চোদ্দকে ভাগ করলে এক হয়। তাহলে বন্ধুরা আমাদের এই ঘরে বসাতে হবে কত? এক। দেখো বন্ধুরা আমরা এক বসিয়েছি, দেখো তো। তাহলে চোদ্দ আর এক এক গুণ করলে কত হয়? চোদ্দ হচ্ছে। তাহলে দেখো আমরা ইতিমধ্যে কিন্তু এখানে যে চারটি ফাঁকা ঘর ছিল আমরা পূরণ করে ফেলেছি। আশা করছি তোমরা ঠিক এইভাবে যদি এটাকে চেষ্টা করো, এখানে যে আরও দুটি অঙ্ক দেওয়া রয়েছে তোমরা চেষ্টা করলেই সমাধান করতে পারবে। বন্ধুরা অবশ্যই বাসায় ঠিক এইভাবেই চেষ্টা করবে। আশা করছি এইভাবে অনুশীলন করলে, অনুশীলনের মাধ্যমে তোমরা বাকি অঙ্কগুলো সমাধান করতে পারবে। বন্ধুরা এখন এই মুহূর্তে আমরা যদি একটু ভাবি, দেখো তো আমাদের পরবর্তী শেখার বিষয়টি কী ছিল? ঠিক বলেছ, হ্যাঁ আমাদের পরবর্তী শেখার বিষয়টি ছিল লিখিত সমস্যা। তোমাদের 57 নম্বর পৃষ্ঠায় দেখো 3 নম্বর যে অঙ্ক আমরা একটু আগে করলাম, খালি ঘর পূরণ করো, তার নিচে 4 নম্বর থেকে আরো কিছু অঙ্ক রয়েছে, যে অঙ্কগুলো আমরা লিখিত সমস্যা হিসেবে চিহ্ন বা চিনি। তো বন্ধুরা আমরা এই অঙ্কগুলোর মধ্যে আজ যে অঙ্কটি করবো সেটি হচ্ছে 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কটিতে কি বলা হয়েছে আমরা একটু ভালো করে পড়ি। দেখো বলা হয়েছে কোনো সংখ্যাকে 34 দিয়ে ভাগ করলে এর ভাগফল 3 এবং ভাগশেষ 10 পাওয়া যায়। তাহলে সংখ্যাটি কত? বন্ধুরা আবার বলছি, মনোযোগ সহকারে শুনো, কোনো সংখ্যাকে 34 দিয়ে ভাগ করলে এর ভাগফল 3 এবং ভাগশেষ 10 পাওয়া যায়, সেক্ষেত্রে সংখ্যাটি কত? বন্ধুরা যদি আমরা এই অঙ্কটিকে একটু মনোযোগ সহকারে দেখি, অঙ্কের মধ্যে দেখো কিছু সংখ্যা দেওয়া রয়েছে, সংখ্যাগুলোকে দেখো যে কিছু জায়গায় লেখা রয়েছে যে ভাগফল 3 এবং ভাগশেষ 10। তাহলে বন্ধুরা এখানে আরও একটি যে সংখ্যা রয়েছে এই সংখ্যাটি আসলে কী সেটি আগে আমাদেরকে জানতে হবে। সংখ্যাটি হচ্ছে 34। যেহেতু বলা হয়েছে যে এই 34 দিয়ে আমরা একটা সংখ্যাকে ভাগ করছি, তাহলে আমাদের এই সংখ্যাটি হচ্ছে 34, সংখ্যাটি হচ্ছে ভাজ্য। বন্ধুরা তাহলে আমাদের এখানে বের করতে বলা হয়েছে কি? ভাজ্য। আমরা তাহলে ভাজ্য বের করার জন্য আমরা যে জিনিসটা আগে জানতে হবে, বন্ধুরা তোমাদের এই পাঠ্য বই দেখবা 48 নম্বর পেজে একটি সূত্র রয়েছে ভাজ্য কীভাবে বের করতে হয়। বন্ধুরা চলো তাহলে সেই সূত্রটিকে আমরা একটু দেখি। ভাজ্য বের করার জন্য আমাদের যে সূত্রটি ব্যবহার করতে হবে সেই সূত্রটি হচ্ছে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে আমাদের এখানে যে যে প্রশ্নটি রয়েছে, প্রশ্নটির মধ্যে আমরা কিন্তু এর মধ্যেই দেখেছি যে ভাগফল আমাদের 3 দেওয়া রয়েছে, ভাগশেষ 10 দেওয়া রয়েছে, এবং 34 আমরা ভাজক হিসেবে পেয়েছি। তাহলে বন্ধুরা যদি আমরা এই সূত্রটিকে এইভাবে এখানে ব্যবহার করি, তাহলে প্রথমে আমাদেরকে কী লিখতে হচ্ছে? ভাজককে লিখতে হচ্ছে। ভাজক কত বন্ধুরা? 34। 34 আমরা লিখে ফেললাম, 34-এর সাথে গুণ করছি কত বন্ধুরা? ভাগফলকে। ভাগফল আমাদের কত দেওয়া আছে বন্ধুরা? 3। তাহলে আমরা এখানে 3 লিখে ফেলছি। এখন দেখো এই 3-এর সাথে আমরা কী করছি? যোগ হিসেবে ব্যবহার করছি কাকে? ভাগশেষকে। তাহলে যোগ ভাগশেষ কত বন্ধুরা? 10। 10 লিখে ফেলি। তাহলে দেখো আমাদের এই সব সংখ্যাগুলোকে যদি আমরা এইভাবে লিখি, তাহলে সেই সংখ্যাগুলো দাঁড়া আছে 34 গুণ 3 যোগ 10। বন্ধুরা তাহলে প্রথমত আমরা 34-কে 3 দিয়ে গুণ করবো। 34-কে যদি আমরা 3 দিয়ে গুণ করে দেখি, তাহলে বন্ধুরা কী হচ্ছে দেখো তো, 3 আর 4-এ গুণ করলে হচ্ছে 12, 12 2, এবং 3 আর 3-এ 9, 3 3-এ 9-এর সাথে এই যে 1 যোগ করলে কত হচ্ছে বন্ধুরা? 10। তাহলে আমাদের টোটাল হচ্ছে 102। 34-কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে আমাদের 102। বন্ধুরা পাশে রয়েছে 10, তাহলে আমরা 10-কে আবার নিচে 10-কে 102-এর সাথে যোগ হিসেবে লিখে নিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা 10 লিখে ফেললাম। এখন আমরা 102-এর সাথে 10-কে যোগ করবো। 102-এর সাথে যদি 10-কে যোগ করি বন্ধুরা, তাহলে দেখো 2-এর সাথে 0 যোগ করলে কত হয়? 2, এবং 0-এর সাথে 1 যোগ করলে কত হয়? 1, আর এখানে 1 রয়েছে। তাহলে টোটাল কত হচ্ছে বন্ধুরা? 112।
তাহলে আমাদের এখানটায় যে সংখ্যাটি আমাদের কাঙ্ক্ষিত যে সংখ্যাটি রয়েছিল ভাজ্য, সেই ভাজ্য আমরা কিন্তু পেয়েছি 112। তাহলে এর উত্তর হচ্ছে বন্ধুরা যে সংখ্যাটি হবে 112। বন্ধুরা আশা করছি তোমরা এই 4 নম্বর যে অঙ্কটি আছে তোমরা বুঝতে পেরেছ। বন্ধুরা ঠিক এইভাবেই যদি তোমরা বাসার চেষ্টা করো পরবর্তী আরও যে অঙ্কগুলো আছে সেগুলো অবশ্যই করতে পারবে। তারপরও বন্ধুরা আমরা এখানে আরও একটি অঙ্ক সমাধান করার চেষ্টা করি। চলো বন্ধুরা এর পরবর্তী যে অঙ্কটি আমরা সমাধান করব সেই অঙ্কটি হচ্ছে তোমাদের 57 নম্বর পৃষ্ঠার 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কটি একটু যদি মনোযোগ সহকারে তোমরা পড়ো তাহলে এখানে লেখা আছে 500টি পেন্সিল থেকে প্রতি বক্সে 12টি করে পেন্সিল রাখলে কতটি বক্সের প্রয়োজন পড়বে। বন্ধুরা এই লাইনটি একটু মনোযোগ সহকারে পড়ো, দেখো বলছে 500টি পেন্সিল থেকে প্রতি বক্সে 12টি করে পেন্সিল রাখলে কতটি বক্সের প্রয়োজন হবে। তার মানে যেটা হচ্ছে আমাদের এখানটায় আমরা 2টি সংখ্যা পেয়েছি, তাই নয় কি? আচ্ছা 2টি সংখ্যা যে পেয়েছি এরপরে এর সঙ্গে আরও কিছু অবশিষ্ট রয়েছে আমাদের এই প্রশ্নের মধ্যে, যেটা বলেছে এবং কতটি পেন্সিল অবশিষ্ট থাকবে, মানে আমাদের এই 500টি পেন্সিলকে 12টি করে একটি বক্সে যদি আমরা ভাগ করি সেই ক্ষেত্রে আমাদের কতটি বক্সের প্রয়োজন হচ্ছে এবং আমাদের পরিশেষে কতটি পেন্সিল বেঁচে যাচ্ছে সেটা আমরা অবশিষ্ট হিসেবে বের করব। বন্ধুরা তাহলে এখানে প্রথম তো যে 2টি সংখ্যা আছে এই সংখ্যা 2টি কি আমরা একটু জেনে নিই। দেখো যেহেতু এখানে 500টি পেন্সিল রয়েছে এবং আমরা এই 500টি পেন্সিলকে 12টি করে ভাগ করছি, তাহলে আমাদের 12 যেটা হচ্ছে সেটা হচ্ছে ভাজ্য এবং 500 কি হচ্ছে এটা হচ্ছে ভাজ্য। তো তাহলে আমরা এটাকে একটু লিখে ফেলি বন্ধুরা যে ভাজ্য আমাদের 500 এবং ভাজ্য হচ্ছে 12। তাহলে আমরা কি করব এই 12 দিয়ে 500কে ভাগ করব। চলো বন্ধুরা তাহলে 12 দিয়ে কিভাবে 500কে ভাগ করতে হয় সেইটা একটু লিখে ফেলি। দেখো প্রথমে আমরা ভাজ্য হিসেবে 12কে লিখছি এবং পরবর্তীতে এই ভাজ্য হিসেবে 500কে লিখছি। তাহলে দেখো 12 দিয়ে যদি আমরা 500কে ভাগ করতে যাই, প্রথমত এখানে লক্ষ্য করো সরাসরি কি 12 দিয়ে 500কে আমরা ভাগ করতে পারছি না। তাহলে প্রথমে আমরা একটু ভেঙে ভেঙে ভাগ করি, 12 দিয়ে 50কে যদি আমরা ভাগ করি তাহলে একটু দেখো তো 12 1 কত হয় 12, 12 2 কত হয় 24, 12 3 36 এবং 12 4 48। দেখো বন্ধুরা 12 4 যখন আমরা বলছি 48, 48 থেকে 50 গণনায় কিন্তু খুব বেশি সংখ্যা পার্থক্য থাকে না, খুব কাছাকাছি একটা সংখ্যা, তাই আমরা এখানে কি করছি 12 4 48কে লিখছি। বন্ধুরা ঠিক 50 নিচে আমরা 48কে লিখছি। দেখো 48কে লেখার পরে আমরা যেটা করছি 50 থেকে 48কে আমরা বিয়োগ করব। কি করবো বন্ধুরা? হ্যাঁ বিয়োগ করবো। দেখো বিয়োগ করতে গেলে যেটা দেখা যাচ্ছে প্রথমে রয়েছে 0, 0 থেকে 8কে বিয়োগ করা যায় বন্ধুরা? না, 0 থেকে 8কে বিয়োগ করা যায় না। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের এই 0কে এই পাশে যে 5 দশক রয়েছে এই 5 দশক থেকে 1 দশককে এই 0-র সাথে যোগ করতে হবে। বন্ধুরা 5 দশক থেকে যদি 1 দশক আমরা 0-র সাথে নিয়ে নিই তাহলে আমরা কি পাচ্ছি এখানটায় 10 পাচ্ছি। 10 থেকে যদি 8কে আমরা বিয়োগ করি তাহলে কি পাবো বন্ধুরা? একবার তোমরা নিজেরা চেষ্টা করো দেখি। হ্যাঁ ঠিক ধরেছো তোমরা যে 10 থেকে যদি আমরা 8কে বিয়োগ করি তাহলে আমরা পাবো 2। তাহলে বন্ধুরা এই 8-এর নিচে আমরা 2কে লিখে ফেলি। এখন দেখো বন্ধুরা যেহেতু 5 দশক থেকে আমরা 1 দশক আগেই নিয়ে নিয়েছি তাহলে আমাদের কিন্তু এখানে রয়ে গেছে 4 দশক। 4 দশক থেকে যদি আমরা 4 দশককে বিয়োগ করি তাহলে বন্ধুরা হয় 0। আচ্ছা বন্ধুরা আমরা এর আগেও এটা জেনে এসেছি যে কোনো সংখ্যার সামনে যদি আমরা 0 লিখি সেটাকে গণনা করা হয় না। যেহেতু সেটাকে গণনা করা হয় না সেক্ষেত্রে আমরা এখানে আর 0 লিখছি না, আমরা কি করছি দেখো একটু দেখো যে 12 দিয়ে কি আর 2কে ভাগ করা যায়? না, যায় না, যেহেতু 2 খুব ছোট একটা সংখ্যা। সেই ক্ষেত্রে আমরা কি করছি পাশাপাশি যে আর একটা 0 রয়েছে সেই 0কে আমরা 2-এর পাশে নামিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা 2-এর পাশে নামিয়ে নেওয়াতে আমাদের এটা কি হয়ে গেল 20 হয়ে গেল। এখন দেখো 12 দিয়ে আমরা 20কে কি করবো ভাগ করব। দেখো 12 দিয়ে 20কে ভাগ করতে গেলে আমরা যদি আবার একটু গণনা করি 12 1 কত হয় বন্ধুরা 12, আর 12 2 24। এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করো যেহেতু 24, 12 2 হচ্ছে 24, 24 কি 20 থেকে বড় হয়ে যাচ্ছে না? হ্যাঁ বন্ধুরা 24 কিন্তু 20 থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা 24কে এখানে নিতে পারবো না, আমরা তাহলে এখানে 12 1 12 নেব। বন্ধুরা তাহলে আমরা 12 1 এখানে 12 নিয়ে নিচ্ছি। দেখো এখানে যখন আমরা 12 নিয়ে নিচ্ছি তখন দেখো 20 থেকে আমরা এখানে 12কে বিয়োগ করব। তো বিয়োগ করতে যায় দেখো এখানে আবার কিন্তু দেখা যাচ্ছে যে 20-এর পাশে এককে ঘরে যে সংখ্যাটা রয়েছে সেটা কিন্তু 0। তাহলে তো বন্ধুরা আমরা তো 0 থেকে 2কে বিয়োগ করতে পারছি না,
সেই ক্ষেত্রে আমরা কি করছি, আবার এই দশকের ঘরে দুই রয়েছে মানে দুই দশক, এই দুই দশক থেকে এক দশক আবার শূন্যর সাথে যোগ করে নিচ্ছি। বন্ধুরা যদি এক শূন্যর সঙ্গে আমরা আবার দশকে যোগ করি তাহলে কত হয় বন্ধুরা, দশ। হ্যাঁ, এই দশ থেকে তখন আমরা কি করছি, দুইকে বিয়োগ করছি। বন্ধুরা একবার তোমরা নিজেরা গণনা করে দেখো তো যে দশ থেকে দুইকে বিয়োগ করলে কত হতে পারে। হ্যাঁ বন্ধুরা ঠিক ধরেছ, দশ থেকে যদি আমরা দুইকে বিয়োগ করি তাহলে আমাদের হচ্ছে আট। আমরা এখানে আট লিখে ফেলছি বন্ধুরা, আট আমরা লিখে ফেললাম। এখন দেখো তো যেহেতু আমরা দুই দশক থেকে এক দশক আগেই নিয়ে নিয়েছি তাহলে আমাদের এখানে রয়ে গেছে এক দশক। তাহলে এক দশক থেকে যদি আমরা এক দশককে আমরা বিয়োগ করি তাহলে আমাদের আবার কিন্তু রয়ে যাচ্ছে শূন্য। বন্ধুরা যেহেতু আমরা আগে জেনেছি যে কোনো সংখ্যার সামনে শূন্যকে লিখলে তা গণনা করা হচ্ছে না, সেক্ষেত্রে আমরা এই পর্যায়েও কোনো শূন্য ব্যবহার করছি না। বন্ধুরা তাহলে দেখো আমাদের কিন্তু অঙ্কটি হয়ে গেছে, আমরা ইতিমধ্যে এখানে আমাদের ভাগফল কাঙ্ক্ষিত ভাগফল পেয়ে গেছি এবং ভাগশেষও পেয়ে গেছে। তাহলে বন্ধুরা তাহলে এই জায়গায় আমরা ভাগফল হিসেবে যেটা পেয়েছি 41, তাহলে আমাদের এই যে এখানে দেখো প্রথমে প্রশ্নের মধ্যে বলেছে কতটি বক্সের প্রয়োজন পড়বে, তাহলে আমাদের বক্সের সংখ্যাটা কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে আমাদের যেটা প্রয়োজন পড়ছে আমাদের এখানটায় 41টি বক্সের প্রয়োজন পড়ছে, এবং যেহেতু অবশিষ্ট হিসেবে আমরা আটকে পেয়েছি তাহলে আমাদের অবশিষ্ট হিসেবে থাকছে কত, আটটি। তাহলে আমাদের এই প্রশ্নের এই অঙ্কের সমাধান হিসেবে উত্তর পাচ্ছি আমরা 41টি বক্সের প্রয়োজন পড়ছে এবং অবশিষ্ট হিসেবে আটটি পেন্সিল থাকছে। বন্ধুরা আশা করছি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। এবং দেখো এখানে আমরা যে অঙ্কগুলো করেছি পাশাপাশি আরও অনেক অঙ্ক রয়েছে, তোমরা এই অঙ্কগুলো যদি বাসায় মনোযোগ সহকারে অনুশীলন করো আমি আমি অনেক আশা করে বলছি যে তোমরা অবশ্যই পারবে। আজকের ক্লাস এখানে শেষ করছি, তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে অবশ্যই ঘর থেকে বাইরে বের হবে না এবং বাসায় থেকেই পড়াশোনাগুলোকে সঠিকভাবে অনুশীলন করবে। ধন্যবাদ সবাইকে।